বাড়ির পাশে পুকুর পার থেকে যুবতীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ এলাকা জুড়ে। বৃহস্পতিবার ভোর রাতে পুকুরের পার থেকে মৃতদেহ উদ্ধার হয় রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নাকু গছের ওই ঘটনায়। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃতের নাম নাছিমা খাতুন, বয়স 21। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাকু গছের আব্দুল আজিদের মেয়ে নাসিমার বিয়ে ঠিক হওয়ায় প্রায় 10 মাস আগে মহর হয়েছে। কিছুদিন পর মুসলিম রীতি মেনে তার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল। পরিবারের সদস্যরা বলেন, রাতে খাওয়া দাওয়া করে নাছিমা ঘরে শুয়েছিল। শুক্রবার সকাল থেকে রোজা শুরু হওয়ার আগে রাত 2:30 নাগাদ কিছু খাওয়া দাওয়ার জন্য বাড়ির সকলে ঘুম থেকে উঠে, তখনই দেখতে পান মেয়ে ঘরে নেই। খোঁজাখোঁজির পর বাড়ির পাশে পুকুরের কিনারা থেকে মৃতদেহ উদ্ধার হয়। রাতে নাছিমাকে কেউ ফোন করে অনেকক্ষণ কথা বলে, তবে বোন যে কখন থেকে বেরিয়ে যায় তা কেউ টের পায়নি। গভীর রাতে বাড়ির পুকুরে বোনের দেহের ওপরের অংশ জলে এবং নিচের অংশ ডাঙায় থাকা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। তাই ওই মৃত্যুর কারণ নিয়ে তাদের সন্দেহ রয়েছে, তাই পুলিশের কাছে গুরুত্ব সহকারে তদন্তের দাবি করা হয়। আমি সকালে উঠলাম মোটামুটি 2:30 নাগাদ, রাতে খোঁজাখুঁজি করতেছে। আমি উঠলাম, উঠে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুর পাড়ে গেলাম। ওখানে গিয়ে দেখি পড়ে আছে বডিটা এমনভাবে পড়ে আছে, সুইসাইডের কোনো ইসে নেই, মানে সুইসাইড মনে হয় না, মনে হয় মার্ডার ওরকম হিসাবে পড়ে আছে। তো আমি চাই এটা ভালো মতো তদন্ত হোক। এটাই কি নাম? মেয়ে তো নাছিমা। বয়স কত হতো? 26। কি কি হবে আমার কাকা তো বলো। তারপর খোঁজাখুঁজি করলেন? খোঁজাখুঁজি করছি তখন ওই দিয়ে কি মনে হচ্ছে ঘটনাটা কি কি হতে পারে কি বুঝতে পারো? কি করে বলবো? ভোরবেলা আমাদের একটা ভাবি আছে, সেই দিকে আমাকে ডাকছে, আমাকে রোজা আসছে না। তখন দেখতে মেয়েটা নাই, মেয়ের বয়স তো ভাই নাম কি? পুলিশ তদন্ত চাইছেন, পুলিশ তদন্ত করুক কি ঘটনা হয়েছে। আপনার নাম? আপনার বাড়িতে কে কে রয়েছে? নাকি রাত্রি 2:30-টার সময় আমরা উঠলাম, আমি সামনে ব্রাশ করতেছি, চাচি ওখান থেকে গেলো, যার পরে আমাকে বলেছে এদিকে আসছে নাকি, আমি বলছি না এদিকে তো আসেনি, আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি ওখানটায়। তারপরে খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করে আমার ছোট ভাই ওখানে গিয়ে লাইট মারছে, দিঘির মধ্যে পড়ে আছে, মানে পুরা বুড়ি ডাঙ্গায় খালি মাথাটা খালি ঝোলে, এইটুকুই দেখে তখন আমরা দুজন ধরে তুলে নিয়ে চলে আসলাম। না আমি তো ঘুমাইছি ধরে রাখো 11:00, এরা তো 6:30-টার মধ্যে ঘুমায় যায়। কোনো কোনো সন্দেহ হচ্ছে বা কোনো ঘটনা হতে পারে? এবার রাত্রিবেলা ওর স্বামীকে ফোন করছে, 10:57 বলে ফোন করছে, 2 মিনিট আমি আলাপ হয়েছে এরকম বলছে আমাকে, ওরকম পুস্তা ছিল তারপরে কাটা বলে। এবার স্বামী স্ত্রী ওরা গল্প করতে পারে এইটুকুই। আমার সাথে পড়াশোনা আগে করছে পড়াশোনা, তারপরে মর হয়ে গেছে, মর হয়েছে, বিয়ে হয়নি। বড়াল বাড়ি। কি নাম তোমার? আমার নাম শাহজাহান আলী। এই জায়গাটা কি নাম?
জায়গাটার নাম নাকুগাছ। ও কি হবে আমার কাকা তো বলবে।